আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দূরেরও কাছের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দাওয়াতুন নূরের বিশেষ আয়োজন প্রশ্ন করি ও জেনে নেই দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কথাটি আজকে যে সারা বিশ্বে মহামারী করোনা রোগ ধেয়ে আমাদের দেশেও আসছে দেশ এবং বিদেশের অনেক ভাই আমাকে প্রশ্ন করেন কি দোয়া করব কি আমল করব আসলে পাঁচত্য নামাজ সবচেয়ে বড় আমল এছাড়াও যে দোয়াগুলো রসুলি কারিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সে দোয়াগুলো আমরা করতে পারি প্রথমত আসেন কোরআন থেকে আমরা একটা দলিল নিই যে পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ইউনুস নবীর যে দোয়াটি সেটি শিখিয়েছেন লা ইলাহ ইল্লান বিপদের সময় লা লাহ ইল্লান তসানাকা ইন্নী দলবিন এটা আমরা বেশি বেশি পাঠ করতে পারি এই মহামারী করোনা থেকে উদ্ধারের জন্য আমরা আবু দাউদ শরীফের যে দোয়াটি রসুলি কানিমসাল্লা সাল্লাম শিখিয়েছেন পাঁচ হাজার আটাশি নম্বর হাদিস আবুদাউদ সুনানু দাউদের পাঁচ হাজার আটাশি নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার বিসমিল্লাহ্লাদুর মা আউদি ওয়ালা আউদিউালাহ এ এটি পড়বে আল্লাহ পাক তাকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত আকস্মিক দুর্ঘটনা থেকে মৃত্যু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন যে ব্যক্তি সন্ধ্যার সময় এ দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ পাক তাকে সকাল পর্যন্ত সমস্ত আকস্মিক দুর্ঘটনা মহামারী থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ এছাড়াও আমরা আবুদাউদ্দ শরীফের আরেকটি দোয়া আমরা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহম্মা ইদনি আউজুবিকা মিনাল বারসি অল জুনুনি অল জুজামি অসাইল আসকাম এ দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়াও হাসমুল আল্লাহ ওকিল এ দোয়াটিও আমরা পড়তে পারি এছাড়াও সহিউল বুখারি শরীফের আমরা সহজে যেটি পড়তে পারবো সহিউল বুখারি শরীফের পাঁচ হাজার সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল করিম সলাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি একটি বিষক্রিয়ায় বিষ বিষক্রিয়ার জন্য তিনি যে রোগে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন সেই রোগের জন্য নবী কেরিন বেশি বেশি পড়তেন বিরব্বিন নাস এবং উল্লাউদুর রব্বিল ফালাক এই সুরা দুটি বেশি বেশি পড়ে তিনি নিজের গায়ে নিজে ফু দিতেন আমরা এভাবে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে নে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি